মধ্যে তুলসী পাতা, কিছু দারচিনি আর লবঙ্গ মিশিয়ে একটা চা তৈরি করে নিয়েছি। বেশ কদিন হলে ঠান্ডা জনিত সমস্যায় ভুগছি, এটা টেস্ট একটু বাড়াতে সাথে একটু লেবু রস মিশিয়ে নেব। এটা সর্দি বা ঠান্ডা জনিত সমস্যার জন্য খুব উপকারে আসে। বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিওটি সাথে আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা রাখছি এই কিছুটা সময় আমার সাথে কাটিয়ে আপনাদের ভালোই লাগবে। গতদিন কিছু বাজার সদাই নিয়ে এসেছিল, সেগুলো আর যথাস্থানে রাখা হয়নি, তাই এখন একটু সময় বের করে সেই কাজগুলো এক এক শেষ করছি। একটু বোনের বাসায় যাব, তাই ভাবলাম এগুলো আর এলোমেলো করে না রেখে একটু গুছিয়ে সব কিছু পরিপাটি করে তারপরেই বের হই। যেভাবে সেই কাজ সবগুলো একে একে শেষ করছি, এরপরে দুপুরের রান্নাটা শেষ করে তারপরে বের হব বিকেলের দিকে। এদিকে টুকিটাকি কাজগুলো শেষ করছি আর রান্নার কাজটাও সেরে নিচ্ছি। আমার না এক হাতে সবগুলোই করতে হয়। আমি যখন রান্না করি শুধু রান্নার কাছেই দাঁড়িয়ে থাকি না, সেই ফাঁকে অন্যান্য কাজগুলোও করে ফেলি। এখানে রুই মাছ আর পাঙ্গাস মাছ, আমি দুই রকমের মাছই আজকে রান্না করব। রুই মাছটা রান্না করেছি বেগুন দিয়ে আর পাঙ্গাস মাছটা হালকা একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি। শুধু কি রান্নার কাজটা করলেই হবে, আর ক্লিনিংয়ের কাজগুলো কে বা করবে, তাই সেগুলো একে একে শেষ করছি। যে জায়গাটাতে দিনের বেশিরভাগ সময়ই অতিবাহিত করি, সেই জায়গাটা যদি একটু সুন্দরভাবে ক্লিন করে রাখতে পারি বা পরিপাটি করে সাজিয়ে রাখি, তাহলে কিন্তু কাজেও মন বসে আর ভালোও লাগে। এই জায়গাটা সবথেকে বেশি আমাদের থাকতে হয়, আর রান্নাঘরটাই সবথেকে বেশি মেসি হয়ে যায়, তাই সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে একটু ক্লিন করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। সেটারই কাজ চলছে। কাজগুলো একে একে শেষ করে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন একটু প্যাকেজিংয়ের কাজ করছি। যদিও সফরটা দুই দিনের জন্য, কিন্তু সাথে তো ওই দুজন পিচি বাচ্চা আছে, তাদের জন্য কাপড় অনেক বেশি করেই নিতে হচ্ছে আমাকে। নিজের যদি একা হতাম তাহলে কিন্তু এত প্রয়োজন ছিল না, কিন্তু ছোট ছোট বাচ্চা, তাদের এক্সট্রা কাপড় চোপড়ে মনে হচ্ছে বিশাল একটা ব্যাগ আমাকে নিয়ে ফেলতে হবে, আর ঠিক তেমনটাই হয়েছে। আর তার জন্য সবার কাপড়গুলো আমি আলাদা আলাদা শপিং ব্যাগে গুছিয়ে তারপরে একসাথে একটা বড় ব্যাগে ভর্তি করে নেব। এতে আমার খুঁজে পেতেও সুবিধা হবে কার কাপড় কোনটা, আর এলোমেলোটাও কম হবে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি আমার ছোট বোনের বাসায়। তার ছাদ বাগানের ফুল অনেক সুন্দর ফুটে আছে, মাশাআল্লাহ। আর তার এই যে পোষা পাখি যেন আমাদের স্বাগত জানাচ্ছে। আমার এই যে দুই ছানাপোনা, বড়টা দেখছে টিভি আর ছোটটা খেলা করছে, আর আমরা দুই বোনে মিলে গল্প করছি আর সাথে একটু রান্নাবান্না। ফুল বানিয়ে নিচ্ছি সন্ধ্যার নাস্তার জন্য, সে বানাচ্ছে আর আমি তার সাথে পাশে দাঁড়িয়ে গল্প করছি। এমনটাই চলে আমাদের। ছিল আমার সেদিনের ছোট্ট একটা ভিডিও যা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সেই সাথে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।